হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গলি জব ইনফো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। তো ইতিমধ্যে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ডাক সেবক অর্থাৎ জিডিএস এর যে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে অলরেডি, আপনারা অবশ্যই অনেকেই ফর্ম ফিল আপ করেছেন, আবার অনেকেই ফর্ম ফিল আপ করার কথা ভাবছেন বা অনেকেই ফর্ম ফিল আপ ইদানিং করতে চলেছেন। তো সবার জন্যই এই ভিডিওটা খুব হেল্পফুল। তো অনেকেই ফর্ম ফিল আপ করার সময় কিন্তু অনেক অনেক খুঁটিনাটি বিষয় নিয়ে অনেকেই জানেন না, অনেক খুঁটিনাটি বিষয়গুলোর সম্পর্কে কিন্তু পরিষ্কার নন। ফর্ম ফিল আপ করার পরেও কিন্তু অনেকেই রয়েছেন যারা ডাউটে রয়েছেন যে ফর্ম ফিল আপটা আদৌ সব স্টেপগুলো সঠিক হয়েছে কি না, বা ফর্ম ফিল আপ যারা করবেন অনেকেই ভাবছেন যে সব স্টেপগুলো কী কী বা কোন স্টেপে ভুল হয়ে গেলে মারাত্মক ভুল, এমনকি আপনার ফর্ম পূরণের পরে কিন্তু আপনার আবেদনটি, আপনার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট করে দিতে পারে ডিপার্টমেন্ট। তো কোন ভুলগুলো আপনাদের মাইনর ভুল আর কোন ভুলগুলো আপনাদের মেজর ভুল, কী কী ভুল করলে আপনারা মার্কশিট পাবেন আর কোন কোন ভুলগুলো করলে কিন্তু আপনি মার্কশিট একদমই পাবেন না, আপনার রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা ফর্ম ফিল আপটা সম্পূর্ণভাবে আপনার বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কোন কোন ভুলগুলো করলে ফর্ম ফিল আপে। তো ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন, কারণ যারা যারা ফর্ম ফিল আপ করেছেন তারাও কিন্তু দেখেন একটু মিলিয়ে নেবেন জাস্ট আপনার ফর্ম ফিল আপটা সঠিক হয়েছে কি না, এই কথাগুলোই আমি আপনাদের কাছে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। আর যারা যারা ফর্ম ফিল আপ আগামী দিন করবেন বা কয়েকদিন পরে করবেন অবশ্যই তাদের ক্ষেত্রেও ভিডিওটা দেখে রাখা অত্যন্ত জরুরি। তো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে বলবো আপনাদের ফর্ম ফিল আপের তো কয়েকটা তিনটা স্টেপ রয়েছে, প্রথমে রেজিস্ট্রেশন, দেন ফিজ পেমেন্ট, তারপরে হচ্ছে অ্যাপ্লাই অনলাইন। রেজিস্ট্রেশনের সময় কিন্তু কতগুলো স্টেপ আপনাকে পার হতে হচ্ছে, তারপরে কিন্তু নেক্সট স্টেজে আপনারা যাচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু আপনারা রেজিস্ট্রেশনের ক্ষেত্রে বলে থাকি যে নেম, অর্থাৎ আপনার নামটা কিন্তু সঠিক হতে হবে, আপনার মাধ্যমিকের ডকুমেন্টসে যেরকম স্পেলিং রয়েছে সেই স্পেলিং অনুযায়ী কিন্তু আপনার নামটা কিন্তু লিখতে হবে। তো আপনার নামে কিন্তু যদি কোনো স্পেলিং মিস্টেক হয়ে যায়, ভুল হয়ে যায়, রেজিস্ট্রেশন যদি সেইভাবে করে নেন আপনি, ফর্ম ফিল আপ আপনার হয়ে গেল, কিন্তু আপনার পুরো ফর্ম ফিল আপটা রিজেক্ট হয়ে যাবে। তো আপনার এখানে কোনো মার্কশিট নেই। তো আপনার ফর্ম ফিল আপের ক্ষেত্রে কিন্তু নামটা অত্যন্ত জরুরি, আপনার মাধ্যমিকের ডকুমেন্টসে যে নামের স্পেলিং রয়েছে সেই অনুযায়ী। এরপরে আমরা চলে আসবো দুই নাম্বার পয়েন্টে, ফাদার্স নেম। তো আপনার বাবার নামে যদি স্পেলিং মিস্টেক হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার একটু মার্কশিট রয়েছে, সেই মার্কশিটে আমি পরে আসছি। তো আপনার বাবার নামের স্পেলিংটা কিন্তু মাধ্যমিকের ডকুমেন্টসে যেরকম স্পেলিং রয়েছে সেই স্পেলিং অনুযায়ী কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে, তাহলে কিন্তু আপনার ফর্ম পূরণটা সঠিক। আর যদি ভুল হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু হায়দ্রাবাদ সিপিটি মার্কশিট করে দেয়, আপনার মেরিট লিস্টে কিন্তু নাম আসবে। আপনি যদি সিলেক্টেড হন, আপনার যদি কোয়ালিফাই করার মতো অবস্থায় থাকেন, আপনার নাম ধরুন বেরিয়ে গেল মেরিট লিস্টে, সেক্ষেত্রে কিন্তু আপনার বাবার নামটা কিন্তু ভেরিফিকেশনের সময় দেখা হবে, যদিও কিন্তু আপনাকে মার্কশিট করে দেওয়া হবে, আপনার বাবার সঠিক নামের কোনো একটা ডকুমেন্টস সাবমিট করতে হবে ভেরিফিকেশনের সময়। সুতরাং আপনারা কী বুঝলেন, বাবার নামের স্পেলিং ভুল হলেও কিন্তু সেরকম কোনো অসুবিধা নেই, রিক্রুটিং অথরিটিকে কিন্তু মার্কশিট করে দেন যদি লিগ্যাল সঠিক ডকুমেন্টস আপনি দেখাতে পারেন, তখন তো অসুবিধা নেই। তো তৃতীয় নম্বরে চলে যাচ্ছি, মোবাইল নাম্বার। আপনি যখন রেজিস্ট্রেশন করবেন মোবাইল নাম্বারটা কিন্তু অবশ্যই সঠিকভাবে দিতে হবে। আচ্ছা, মোবাইল নাম্বারটা ভুল হলেও কিন্তু অসুবিধা নয়, মোবাইল নাম্বারটা সবাই সঠিক দিয়েছেন আশা করি, কারণ ওটিপির একটা ব্যাপার থাকে, তো মোবাইল নাম্বারটা আশা করি সবাইকার সঠিক হয়। তো ফর্ম পূরণের পরে দীর্ঘদিন পর যখন রেজাল্ট আউট হয়, অর্থাৎ দুই তিন মাস ডিউরেশন পর যখন রেজাল্ট পাবলিশ হয়, তখন কিন্তু অনেকেরই সিম হারিয়ে যায় বা অনেকেই ভুলে যান যে কোন সিম নাম্বার দেওয়া হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেকেই সমস্যায় পড়তে হয়। তো মোবাইল নাম্বারটা যদি আপনার কাছে রেজাল্ট পর্যন্ত নাও থাকে কোনো অসুবিধা নেই, কারণ মোবাইল নাম্বারটা থাকলে ভালো, কারণ রেজাল্ট যখন পাবলিশড হয় তখন কিন্তু সিলেক্ট হয়ে থাকলে অবশ্যই ফোনে SMS দেওয়া হয়। আর আপনার যদি ফোনে SMS নাও আসে বা মোবাইল নাম্বারটা নাও থাকে তো কোনো প্রবলেম নেই, কারণ রেজাল্টের সময় কিন্তু একটা ফাইনাল PDF পাবলিশ করা হয় রেজাল্টের মেরিট লিস্ট, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার নাম, আপনার জন্ম তারিখ, আপনার কমিউনিটি সব কিছু কিন্তু সেখানে মিলিয়ে আপনার নামটা কিন্তু চেক করে নিতে পারবেন, সেক্ষেত্রে মোবাইল নাম্বারটা কোনো ব্যাপার নয়। তো চার নাম্বার অপশানে চলে আসি, DOB অর্থাৎ ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ কিন্তু খুব একটা ভাইটাল ব্যাপার, ডেট অফ বার্থ আপনার কিন্তু মাধ্যমিকের ডকুমেন্টসে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে জন্ম তারিখটা লেখা রয়েছে সেই জন্ম তারিখটাই কিন্তু আপনাকে GDS রেজিস্ট্রেশনে কিন্তু দিতে হবে। এক্ষেত্রে কিন্তু আপনি যদি ভুল করে থাকেন অবশ্যই কিন্তু আপনার মারাত্মক ভুল, আপনার কিন্তু ফর্ম পূরণটা পুরোটাই রিজেক্ট হয়ে যেতে পারে, হায়দ্রাবাদ CBT তরফ থেকে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করে দেবে, আপনি হাই মার্কস পাওয়া সত্ত্বেও কিন্তু আপনার মেরিট লিস্টের নাম নাও আসতে পারে। পাঁচ নাম্বার পয়েন্টে চলে যাবো, জেন্ডার। জেন্ডার আপনি মেল ফিমেল না ট্রান্সজেন্ডার এই ব্যাপার তিনটির মধ্যে কিন্তু আপনার সঠিকটা কিন্তু আপনাকে দিতে হবে, এখানে কিন্তু ভুল হইলে কিন্তু আপনার
পুরো ব্যাপারটাই রিজেক্ট করে দিতে পারে হায়দ্রাবাদ সিবিটি। অর্থাৎ জিডিএস এর অনলাইন এনগেজমেন্টের যে সেল রয়েছে, রিক্রুটিং সেল, আপনার যে ফর্ম ফিল আপ অনলাইনে করছেন, সমস্ত ব্যাপারটা কিন্তু মেনটেন্স করছে হায়দ্রাবাদ সিপিটি। সেখান থেকেই কিন্তু পুরো রিক্রুটিং প্রসেসটা পূর্ণ হয়, তারপরে কিন্তু ওনারা ওখান থেকে ড্যাসপ্যাচ করে দেয় প্রত্যেকটি সার্কেল অফিসকে। তো হায়দ্রাবাদ সিপিটির উপর কিন্তু পুরো ব্যাপারটা ডিপেন্ড করছে। কমিউনিটিটাও কিন্তু খুব ভাইটাল ব্যাপার। আপনি কোন ক্যাটাগরির, এসসি এসটি না পিএইচ না পিডাব্লিউডি ইডাব্লিউএস, সমস্ত কিন্তু ব্যাপারটা কিন্তু আপনাকে সঠিকভাবে রেজিস্ট্রেশনের সময় লিখতে হবে। কমিউনিটির ক্ষেত্রে যদি আপনি কোনো ভুল করে থাকেন, এমনকি তার এগেনস্টে যদি ডকুমেন্টস আপনি আপলোড না করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মারাত্মক ভুল, হায়দ্রাবাদ সিপিটি কিন্তু আপনাকে ক্যান্সেল করে দিতে পারে। এরপরে চলে যাবো 7 নম্বর পয়েন্টে, স্টেট ইন হুইচ 10th ক্লাস পাসড, আপনি কোন স্টেটে কিন্তু 10 পাস করেছেন, অর্থাৎ মাধ্যমিক পাস করেছেন। আপনি সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল হলে ওয়েস্ট বেঙ্গল লিখবেন, আপনি অন্যান্য স্টেট হলে সেক্ষেত্রে অন্যান্য স্টেট কিন্তু দেবেন। এক্ষেত্রে যদি আপনার ভুল হয়ে যায়, অন্যান্য ওয়েস্ট বেঙ্গলের জায়গায় যদি অন্য স্টেট দেওয়া হয়ে যায় বা আরও অন্য স্টেট কোনো দেওয়া হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো অসুবিধা নেই। এটা কিন্তু হায়দ্রাবাদ সিপিটি মার্কশিট করছে। তার কারণ হচ্ছে আপনি ডকুমেন্ট আপলোড যখন করবেন, তখন মাধ্যমিকের মার্কস মেমোগুলো আপনি আপলোড করবেন, সেক্ষেত্রে কিন্তু পরিষ্কারভাবে কোন স্টেটে আপনি পাস করেছেন সেটা কিন্তু উল্লেখ থাকছে। সেক্ষেত্রে কিন্তু আপনার আপলোডের যে ডকুমেন্টসগুলো থাকছে, সেই ডকুমেন্টগুলোকে দেখেই কিন্তু হায়দ্রাবাদ সিপিটি আপনার এই পয়েন্টটা কিন্তু ভুল হলেও মার্কশিট করে দেবে, আপনি কোন স্টেটে পাস করেছেন। আপনি যদি সঠিকটা দেন অবশ্যই আপনি ঠিক করেছেন, আপনি যদি এখানে ভুল করে থাকেন চিন্তা করবেন না, কোনো অসুবিধা নেই, ডকুমেন্ট আপলোড হয়ে থাকলে সঠিকভাবে, এই পয়েন্টটার কোনো গুরুত্বই নেই। 8 নম্বর পয়েন্টে চলে যাবো, বোর্ড ইন হুইচ 10th ক্লাস পাসড, আপনি কোন বোর্ডে কিন্তু 10th পাস করেছেন, এই পয়েন্টটাও সেম ব্যাপার। আপনার ডকুমেন্ট আপলোড যদি সঠিকভাবে হয়ে থাকে, আপনার এই পয়েন্টে যদি ভুল করেও থাকেন অসুবিধা নেই। তার নেক্সট পয়েন্টে চলে যাবো, ইয়ার অফ পাসিং 10th ক্লাস, আপনি কোন সালে 10th ক্লাস পাস করেছেন, এই ব্যাপারটা কিন্তু সেম ব্যাপার। আপনি যদি ভুল করে থাকেন, আপনার কোন সালে পাস করেছেন 10, সেই সালটা যদি সঠিক নাও দিয়ে থাকেন, আপনার যদি ভুল হয়ে যায়, আপনি চিন্তা করবেন না, কারণ ডকুমেন্ট আপলোড যদি সঠিকভাবে হয়ে থাকে আপনার, সেক্ষেত্রে কিন্তু আপনার মাধ্যমিকের মার্কশিট, অ্যাডমিট, এইসব ডকুমেন্টগুলো যদি সঠিকভাবে আপনি আপলোড করে থাকেন, তাহলে সেই ডকুমেন্ট আপলোডের পরিপ্রেক্ষিতে কিন্তু এই পয়েন্টটা আপনার ভুল হলেও হায়দ্রাবাদ সিপিটি মার্কশিট করে দেবে। এই পয়েন্টটা অবশ্যই অলরেডি ওরা ইগনোর করে যায় যদি ডকুমেন্ট আপলোডেড সঠিকভাবে হয়ে থাকে। তারপরে 10 নম্বর পয়েন্টে চলে আসবো, 10th ক্লাস সার্টিফিকেট নাম্বার অথবা রোল নাম্বার, এই যে অপশানটা রয়েছে আপনার মাধ্যমিকের সার্টিফিকেট নাম্বার অথবা রোল নাম্বার যে টাইপ করার একটা অপশান থাকে, এই জায়গাটা কিন্তু আপনাদের অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আপনার মাধ্যমিকের সার্টিফিকেট উপরে ডান সাইডে যে সার্টিফিকেট নাম্বারটা রয়েছে বা রোল নাম্বারটা রয়েছে, সেইগুলো কিন্তু আপনি এই 10 নম্বর পয়েন্টে কিন্তু আপনি নাও দিতে পারেন আর দিতেও পারেন। আপনি যদি ভুল দিয়ে থাকেন তা কোনো আপনাদের ব্যাপার নয়, আর এটা যদি অপশনাল একটা পয়েন্ট। আপনি যদি রেজিস্ট্রেশন একবার করে থাকেন, রেজিস্ট্রেশন ধরুন সাকসেসফুল হয়েছে, আপনি কিন্তু ভুলবশত পরের দিন কিন্তু আবার রেজিস্ট্রেশন নতুন করে ফর্ম ফিল আপ করেছেন বা রেজিস্ট্রেশন করেছে, রেজিস্ট্রেশন নাম্বারটা আপনার ফোনে SMS ছিল, সেটা ডিলিট হয়ে গেছে, আপনি নতুন করে আবার রেজিস্ট্রেশন করলেন, দেন ফর্ম ফিল আপ করলেন, সম্পূর্ণ হয়ে গেল, এক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু ফর্ম পূরণটা রিজেক্ট হয়ে যেতে পারে। কারণ একজন ক্যান্ডিডেট মাল্টিপল রেজিস্ট্রেশন করতে পারে না, একের অধিক রেজিস্ট্রেশন করলে কিন্তু সব রেজিস্ট্রেশনগুলোই কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, ফর্ম ফিল আপটা পুরোটাই রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা 100%। সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটা সাজেস্ট করে থাকবো, আপনি যদি রেজিস্ট্রেশন করে থাকেন দেন রেজিস্ট্রেশন নাম্বার যদি ভুলে যান, ফর্ম ফিল আপটা অসম্পূর্ণ থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি ফরগট রেজিস্ট্রেশন অপশন ঢুকে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা ফরগট করে কিন্তু আপনি রিকোভারি করে তারপরে অনলাইনে ফর্ম ফিল আপ করুন। এরপরে চলে যাবো ডকুমেন্টস আপলোড, এই যে ডকুমেন্টস আপলোড, আপনি ফর্ম ফিল আপের সময়, রেজিস্ট্রেশনের সময় আপনি যেসব ডেটাগুলো দিলেন তার এগেনস্টে কিন্তু আপনাকে, তার পরিপ্রেক্ষিতে আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে। এই ডকুমেন্ট আপলোডটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। ডকুমেন্ট আপলোডটা যদি আপনি সঠিকভাবে করতে পারেন, তাহলে আপনার ডেটা, কিছু কিছু ডেটার ভুল হলেও কিন্তু আপনাকে মার্কশিট করা হবে। তো ডকুমেন্ট আপলোডের ক্ষেত্রে কিন্তু আপনাদের অনেকেরই অনেক সন্দেহ রয়েছে, অনেক ভ্রান্ত ধারণা রয়েছে, অনেকেই কিন্তু পরিষ্কার নন। তো আমি বলে দিচ্ছি ডকুমেন্ট আপলোডের ক্ষেত্রে কোন ডকুমেন্টটা ম্যান্ডেটরি আর কোন ডকুমেন্টটা ম্যান্ডেটরি নয়, আর কোন ডকুমেন্টটা আপনি দিলেও হবে না দিলেও হবে সেই বিষয় নিয়ে কিন্তু আপনাদের কাছে এই স্টেপটা জানিয়ে দিচ্ছি। ডকুমেন্ট আপলোডের ক্ষেত্রে কিন্তু 10th ক্লাসের সার্টিফিকেট অথবা SSC সার্টিফিকেট, এটা কিন্তু আপনাদের ম্যান্ডেটরি। কারণ 10th ক্লাস অনেক রাজ্যে 10th ক্লাসটাকে মাধ্যমিক বলে থাকে, অনেক রাজ্যে সেটাকে SSC বলে থাকে, সেক্ষেত্রে কিন্তু তার সার্টিফিকেটটা অবশ্যই আপলোডের ম্যান্ডেটরি। যদি সেই সার্টিফিকেটে মার্কশিটের মতো যদি নম্বর বিভাজন করা থাকে, তাহলে কিন্তু সেই সার্টিফিকেটটা একটা দিলেই হবে, আর যদি সার্টিফিকেটের উপর কোনো নম্বরগুলো যদি না থাকে সিরিয়াল বাই সিরিয়াল, অর্থাৎ মার্কশিটের মতো যদি সিরিয়াল বাই সিরিয়াল না থাকে, সেক্ষেত্রে কিন্তু মার্কশিটটা ম্যান্ডেটরি।
সেক্ষেত্রে এসএসসি সার্টিফিকেট অর্থাৎ মাধ্যমিকের সার্টিফিকেটটা আপনার না দিলেও চলবে। আর যেসব রাজ্যের সার্টিফিকেটগুলোতে এ সার্টিফিকেটের উপরেই মার্কশিটের মতন মার্কসগুলো দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু সার্টিফিকেটটা ম্যান্ডাটরি, অর্থাৎ আমরা কী বুঝলাম, মার্কশিটটা ম্যান্ডাটরি, মার্কসগুলো যে সার্টিফিকেটের উপর লেখা থাকবে সেই সার্টিফিকেটটা অবশ্যই আপলোড করতে হবে। তারপরে অ্যাডমিট কার্ড, অ্যাডমিট কার্ডটা কিন্তু ডিওবি প্রুফের জন্য কিন্তু ম্যান্ডাটরি, অর্থাৎ আপনার জন্ম তারিখটা প্রুফ করার জন্য কিন্তু অ্যাডমিট কার্ডটা ম্যান্ডাটরি। অ্যাডমিট কার্ডটা কিন্তু আপনি নাও দিতে পারেন, যদি আপনার টেন্থ ক্লাসের সার্টিফিকেট বা মার্কশিটের ওপরে যদি মেনশন করা থাকে জন্ম তারিখ, তাহলে কিন্তু আপনি অ্যাডমিটটা নাও দিতে পারেন। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে আপনি যদি মার্কশিটটা আপলোড করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু মার্কশিটের উপর কিন্তু জন্ম তারিখ থাকে না সচরাচর, অর্থাৎ থাকেই না, সেক্ষেত্রে কিন্তু আপনি ডেট অফ বার্থের প্রুফ হিসাবে কিন্তু অ্যাডমিট কার্ডটা কিন্তু আপনার ম্যান্ডাটরি। অন্যান্য রাজ্যের সার্টিফিকেটের ক্ষেত্রে আমি বলে থাকি, তাদের মার্কশিটের উপর কিন্তু অনেক সময় জন্ম তারিখ লেখা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাডমিট কার্ড নাও দিতে পারেন, আপনি কিন্তু মার্কশিটটা দিলেও চলবে। তো আপনার মার্কসের পরিপ্রেক্ষিতে একটা মার্কশিট লাগছে, আর জন্ম তারিখের পরিপ্রেক্ষিতে কিন্তু আপনার অ্যাডমিটটা কিন্তু সেক্ষেত্রে আপলোড দিতে হবে। আপনারা আশা করি বুঝতে পারলেন। আর ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে মাধ্যমিকের যে সার্টিফিকেটটা রয়েছে সেই সার্টিফিকেটটা কিন্তু আপনি নাও দিতে পারেন, কিন্তু অন্যান্য রাজ্যের ক্ষেত্রে কিন্তু দিতে হতেও পারে, কারণ তাদের ক্ষেত্রে অনেক সময় সেই সার্টিফিকেটের উপরও মার্কস লেখা থাকে। তো আশা করি এই ব্যাপারটা আপনারা ক্লিয়ার হয়েছে। আর কম্পিউটার সার্টিফিকেট এরপর চলে আসবো। কম্পিউটার সার্টিফিকেটটা কিন্তু আপনি আপলোড দিতেও পারেন, আবার আপলোড নাও দিতে পারেন, কারণ কম্পিউটার সার্টিফিকেট অনেক সময় আপনাদের থাকে না, আর অনেক সময় আপনাদের যাদের যাদের আছে তারা তারা অবশ্যই আপলোড দিতে পারেন। যে কোনো সরকারি বেসরকারি বা কোনো সরকারি আপনার কোর্সের ক্ষেত্রে কিন্তু কম্পিউটার সাবজেক্ট যদি থেকে থাকে সেই সার্টিফিকেট কিন্তু আপনি আপলোড দিতে পারেন, আবার নাও দিতে পারেন। তবে কম্পিউটার সার্টিফিকেটটা কখন লাগে, আপনি যদি জবের জন্য সিলেক্ট হয়ে যান সেক্ষেত্রে আপনার অরিজিনাল ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় অন্তত পক্ষে 60 দিনের ডিউরেশনের একটা সার্টিফিকেট কিন্তু অবশ্যই ভেরিফিকেশনের সময় আপনাকে নিয়ে যেতে হবে। সেটা কিন্তু আপনি ফর্ম ফিল আপের সময় আপনি সার্টিফিকেটটা নাও আপলোড দিতে পারেন। কমিউনিটি সার্টিফিকেট এটা কিন্তু অবশ্যই ম্যান্ডেটরি, আপনি কোন কাস্টের, SC ST PH না EWS, সেই সব বিষয়ে আপনি যদি রেজিস্ট্রেশনের সময় ইনপুট করে থাকেন, ক্লিক করে থাকেন, অবশ্যই আপনাকে তার এগেনস্টে সার্টিফিকেটটা PDF আকারে কিন্তু JPG ফাইল আপলোড দিতেই হবে। ফটো সাইন এটা তো অবশ্যই ম্যান্ডেটরি। ডিজেবিলিটি সার্টিফিকেট অবশ্যই এটাও ম্যান্ডেটরি, আপনি যদি ডিজেবিলিটি অপশনটা ক্লিক করে থাকেন অবশ্যই ম্যান্ডেটরি। আর সার্টিফিকেট অফ ট্রান্সজেন্ডার সার্টিফিকেটটা এটা অবশ্যই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ DM অফিস থেকে কিন্তু কালেক্ট করতে হবে, সেখান থেকে বানাতে হবে। আমি যে পয়েন্টগুলো কথা বললাম এই পয়েন্টগুলো অবশ্যই আপনারা একটু মিলিয়ে দেখবেন, আপনাদের ফর্ম ফিল আপ যারা করেছেন বা আপনারা যারা আগামী দিনে করবেন অবশ্যই এই পয়েন্টগুলো অবশ্যই লক্ষ্য রাখবেন। আপনাদের যদি এই অপশানগুলোর মধ্যে কোনো কিছু ভুল হয়ে থাকে তো আপনারা অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি সেটার এগেনস্টে অবশ্যই আপনাকে কিছু সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো আশা করি মাইনর ভুল মেজর ভুল সম্পর্কে আপনাদের অনেকটা ক্লিয়ার ধারণা দিতে পারলাম। আর বেশি কিছু বলছি না, তো দেখা হচ্ছে নেক্সট একটা হেল্পফুল ভিডিওতে। তো ধন্যবাদ।